পেরিলা সম্ভাবনাময় নতুন ফসল, উন্নত বিশ্বে ভোজ্য এই তেলের অনেক চাহিদা, বাংলাদেশের আবহাওয়া এর চাষের জন্য উপযোগী। গবেষণাগারে সফল পরীক্ষা শেষে এবার কৃষক পর্যায়ে বিএডিসির তত্ত্বাবধানে এর চাষ শুরু হয়েছে মেহেরপুরের মাঠে। তিন মাসের কম সময়ে ফলন পাওয়া যায় এবং রোগবালাই কম হওয়ায় এর চাষ সুবিধাজনক বলছেন কৃষকরা। বৃষ্টি এবং অনাবৃষ্টি সব ক্ষেত্রেই আমরা দেখছি যে এটা খুব সহনশীল এবং সারের মাত্রাও অত্যন্ত কম লাগে এখানে। এই সময়ে অন্য কোনো খাদ্য, সরিষা এবং ভোজ্য তেলের চাষ করা হয় না, বিধায় এটা আমরা লাভের জন্য এগুলা চাষ করেছি। এতে যাতে লাভ ভালো হয় তাহলে আমরা আগামীতে ইনশাল্লাহ চাষ করব। প্রাকৃতিকভাবেই পেরেলাতে থাকে উচ্চমাত্রা ওমেগা-3, এর পুষ্টিগুণও ভালো, ফলে ভোজ্য তেল হিসেবে এটি বেশ দামি। বীজটাকে নানাভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন, যে আমার কোনোভাবে আমি খাবো, কনজামশন করবো, তাহলে কিন্তু আপনার এই পুষ্টিকর বিষয়গুলো চলে আসবে। এতে আপনার হার্টের অবস্থা ভালো থাকবে, কোলন ক্যান্সার থেকে আপনি রক্ষা পাবেন, আপনার বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে কাজ করবে এবং আপনার ওবিসিটি হবে না। 4 একর জমিতে আমরা পেরিলা পরীক্ষামূলকভাবে চাষ করেছি। একর প্রতি আমরা 300 থেকে 400 কেজি বীজ পাওয়ার সম্ভাবনা আমরা রাখছি আর কি। পতিত জমিতেও পেরেলা চাষ করা সম্ভব বলছেন কর্মকর্তারা, ভবিষ্যতে এটি রপ্তানিও সম্ভব বলছেন তারা। পেরিলা আমরা জানি যে পৃথিবীর অন্যতম সেরা ভোজ্য তেলের উৎস, তো সেই রকম একটি ফসল আমাদের কৃষক পর্যায়ে এবং বিএডিসির মাধ্যমে এর বীজ উৎপাদন কার্যক্রমের সূচনা করা হয়েছে। পেরিলাকে সম্ভাবনাময় ফসল উল্লেখ করে কর্মকর্তারা বলছেন, দ্রুত দেশের বিভিন্ন স্থানে এর চাষ ছড়িয়ে দিতে চান তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।